ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب. وقال النبي مصطفى صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن. শ্রদ্ধেয় সমবেত ইসলাম দরদী ভাতৃবৃন্দ, যাবতীয় প্রশংসা স্তব স্তুতি সেই মহান সত্তা বিশ্ব নিয়ন্তা বিশ্ব চরাচরের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে আলহামদুলিল্লাহ। অতঃপর মানবতা মনুষ্যত্বের প্রেমিক জনতার বিশ্বস্ত বন্ধু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। প্রিয় ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া ও রহমত যে আমরা একটি গুরুত্বপূর্ণ দিনগুলি অতিবাহিত করে ফেলেছি, যা জুলহিজ্জা মাসের দশ দিন বা ১৩ দিন আমাদের কাছে একটি নেকি অর্জন করার গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ ছিল। সেই সুযোগের সদ্ব্যবহার যারা করতে পেরেছি তারা অত্যন্ত সৌভাগ্যবান। আজ বিশেষ করে যে বিষয়কে সম্মুখে রেখে আলোকপাত করতে চলেছি, বিষয় হচ্ছে যে সোনালী জীবন গড়ার বেশ কিছু নীতিমালা বা টিপস, সুখময় জীবন গড়ার কিছু ফর্মুলা, কিছু পদ্ধতি। প্রিয় ভাই সকল, আমি আপনি যারা সুখময় জীবন করতে চাই, হ্যাপিনেস জীবন করতে চাই এবং সোনালী জীবন করতে চাই ও নিজেকে সৌভাগ্যবান হিসেবে গড়ে তুলতে চায়, তাদের জন্য বা আমাদের জন্য বেশ কিছু নীতিমালা রয়েছে এবং রুলস রয়েছে, ফর্মুলা রয়েছে, সেগুলোর দিকে আমাদেরকে লক্ষ্যপাত করতে হবে। সেই সুখময় জীবন গড়ার জন্য প্রথম টিপস বা পদ্ধতি বা নীতিমালা হচ্ছে শিরক থেকে বেঁচে থাকা এবং তৌহিদকে, একত্ববাদকে বিশ্বাস করা।
এবং একত্ববাদের প্রতীক হওয়া। কারণ আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, সে একত্ববাদের বিশ্বাসে বিশ্বস্ত হওয়া আর শিরককে বর্জন করা। কারণ শিরক একটি এমন একটি মারাত্মক ও জঘন্যতম পাপ, যা করলে আপনার জীবনের প্রত্যেকটি সৎ আমল, নেক আমল ভস্ম হয়ে যেতে পারে, ধূলিসাৎ করে দিতে পারে। যে পাপ সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইন আশরাকতা লায়াহবাতান আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী, যিনি নবী কুলের শিরোমণি, মানব জাতির শ্রেষ্ঠ মানব, সেই নবীও যদি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করে, তাহলে তারও যাবতীয় নেক আমল বরবাদ করে দেওয়া হবে এবং সে ক্ষতিগ্রস্ত জাহান্নামে অন্তর্ভুক্ত হবে। তাহলে প্রথম কাজ সোনালি জীবন গড়ার জন্য এই হবে যে তৌহিদ পূর্ণ জীবন যাপন করতে হবে, সমস্ত রকমের শিরক ও বিদআত কে বর্জন করতে হবে। নাম্বার দুই, ইমান প্লাস আমালে সালেহ। দ্বিতীয় নীতিমালা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং সাথে সাথে সৎ কর্ম সম্পাদন করা। এই নয় আল্লাহর প্রতি বিশ্ব বিশ্বস্ত হয়ে আছি, বিশ্বাস করে এক আল্লাহ রয়েছেন, এ আসমান জমিন তার সৃষ্টি, কিন্তু ইবাদতের ধারে কাছে খেসি না। ওয়াজিব বা যেগুলো কম্পালসারি এবং মাস্ট বিষয়, সেগুলোর ধারে কাছে খেসি না। যেগুলো বর্জন করার বিষয় সেগুলো মানি না। তাহলে কেমন বিশ্বাস, কেমন বিশ্বাস! আর এই জন্যই ঈমান প্লাস আমালে সালেহ, যেমন বিশ্বাসে বিশ্বস্ত হতে হবে এবং কর্মে সম্পাদন করে বাস্তবে রূপ দিয়ে আপনাকে দেখাতে হবে, কর্মে বিকাশ দিয়ে আপনাকে ঈমানের পরিচয় বাস্তবে তুলে ধরতে হবে। যদি কেবল ঈমান রাখি আর আমালে সালেহ নেই, অর্থাৎ ঈমান এবং আমালে সালেহের মাঝে প্লাস না হয়ে যদি মাইনাস হয়, যদি মাইনাস হয় তাহলে কিন্তু জীবন বৃথা হবে। ইমান আছে আমালে সালেহ নেই, বা নেক কাজ আছে অথচ ইমান নেই, এটা কোনোদিন হতে পারে না। দুটো এক, দুটোই একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত, যা একটি ছাড়া অপরটি চলতেই পারে না। যেমন উদাহরণস্বরূপ, আমি আপনি বাড়িতে যখন কোনো সবজি বা তরি তরকারি রান্না করি বা গোস্ত মাছ রান্না করি, তাতে মনে করেন পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দিইনি, তেল দিইনি, হবে সেটা মাছ রান্না বা গোস্ত রান্না বা সবজি কেউ বলবে? বলতে পারে না। বা আদা রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সব কিছু দিইনি, দিয়েছি তেলটা দিইনি, জিরে এবং আর মাল মশলা গুলো দিইনি, বলবেন সেটাকে কেউ বলবে যে তরকারি হয়েছে, মাংস বা গোস্ত রান্না হয়েছে? বলবে না। কারণ প্রত্যেকটি জিনিসই দরকার, একটা তরকারি রান্না করতে গেলে যেমন আদা রসুনের প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি তেলের, মাল মশলা সকল বিষয়ের প্রয়োজন রয়েছে। ঠিক তেমনি ঈমান যদি থাকে তাহলে আমলে সালে থাকবে, আমলে সালে থাকবেই থাকবে, এবং আমলে সালে থাকলে ঈমানও থাকতেই হবে। দুটো ছাড়া কখনোই চলতে পারে না, একটি আছে অপরটি নেই, হতে পারে না। মুসলমান বা সোনালি জীবন আপনি গড়তে পারেন না, সুখকর এবং হ্যাপিনেস জীবন করা কখনোই সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যারা নেক আমল করে, সৎ কর্ম সম্পাদন করে, চাই সে পুরুষ হোক অথবা মহিলা, তার জন্য রয়েছে উত্তম জীবন, সুখ ও শান্তির পরোয়ানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র আয়াতে বলছেন, আল্লাযী আমানু ওয়া আমিলু সালিহাত তুবা লাহুম ওয়া হুসনা মাআব, যারা ঈমান এনেছে আর সাথে সাথে সৎকর্ম করেছে তাদের জন্য খুশহাল জীবন রয়েছে। কি জীবন? সুখ ও শান্তির জীবন রয়েছে, সুখ ও শান্তিতে মোরা সমৃদ্ধশালী একটি জীবন তার জন্য রয়েছে। ওয়া হুসনা মাআব, এটা কতই না উত্তম বাসস্থান হবে, সুখ ও শান্তির বাসস্থান কতই না উত্তম, কতই না সুন্দর। প্রিয় ভাই সকল, কিন্তু ঈমান রাখলাম, আমালে সালেহ করলাম, বাদ বাকি যে বর্জনমূলক জিনিস হারাম করি, গাঁজা করি, মদ করি, নেশাদ্রব্য যে জাতীয় আমরা ব্যবহার করছি, যেগুলো ছাড়াও অপরিহার্য, যেগুলো পরিত্যাগ করা
তাতে তামাক হোক, জর্দা হোক, ভুল হোক, হইনি হোক, বিড়ি, সিগারেট, মদ হোক, আরো ইনকাম সোর্স হারাম হোক, সুদ ভিত্তিক হোক, ঘুষ ভিত্তিক হোক, ইমান আমালে সালে করার সাথে সাথে এই জিনিসগুলোকেও বর্জন করতে হবে, নচেত ইমান এবং আমালে সালে কমপ্লিট নয়, নচেত সোনালী জীবন গড়া কখনোই পসিবল নয়। সমস্ত রকমের অপকর্ম গুলোকেও সাথে সাথে বর্জন করতে হবে। নেকির কাজ করলাম, সব অর্জন করলাম, সাথে সাথে অপকর্মের সাথে লিপ্ত রইলাম, কোনো কাজ আসবে না। ভালো করে শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশুদ্ধ ফেমাস হাদিস, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলছেন, আতাদরুনা মানিল মুফলিস বা মানিল মুফলিস, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো সবচাইতে ভিখারী, দরিদ্র, নিঃস্ব, কাঙাল, অভাবী কে? সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা, আমাদের মাঝে তাদের কি আমরা অভাবী মনে করি, নিঃস্ব, কাঙাল মনে করি, যাদের টাকা পয়সা নেই, অর্থ কড়ি নেই, ধন সম্পদ নেই, তারাই তো নিঃস্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুফলিসু ফিনা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, সবচাইতে হতভাগা এবং কাঙাল, নিঃস্ব, অভাবী, দরিদ্র ব্যক্তি তারা হবে যারা কিয়ামতের দিন নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, নেকির পাহাড় নিয়ে আসবে, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগকারীরা আসবে, সে নামাজ রোজা যেমন করেছিল, অপরের প্রতি জুলুম করেছিল, কারোর মাল আত্মসাৎ করেছিল, কাউকে ঠকিয়েছিল, কারোর কাছ থেকে ঘুষ নিয়েছিল, কারোর জমি জায়গা কেড়ে নিয়েছিল, অভিযোগকারীরা আসবে, অভিযোগকারীর অভিযোগ করবে, নেকির পাহাড় যিনি নিয়ে এসেছেন নেকি থেকে কেটে কেটে দেওয়া হবে। এক পর্যায়ে দেখা যাবে, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউক্যাদা আলাইহি, তার হিসাব নিকাশের পূর্বে সমস্ত নেকি শেষ। কার? যে সৎ কর্মগুলো নিয়ে এসেছিল সব নেকি শেষ, এখন হিসাব বাকি, আর অভিযোগকারীরা আসছে, কোথা থেকে দেওয়া হবে নেকি? অভিযোগকারীরা আরো আসছে, তখন অভিযোগকারীদের যা গোনা ছিল সেই গোনা ওর ঘরে চাপিয়ে দেওয়া হবে, ফাতুরিহা আলাই সুম্মা তুরিহা ফিন্নার, চাপিয়ে দেওয়ার পর তাকে জাহান্নামে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই হাদিস থেকে স্পষ্ট আকারে দিবালোকের ন্যায় প্রতীয়মান, সূর্যের মতো জলজল করছে বিষয়টি, যে ইমান এবং আমালে সালে নেক কাজ যেমন জরুরি, ঠিক তেমনি অপকর্ম, হারাম, কাবিরা গুনাহগুলো বর্জন করা ঠিক তেমনি জরুরি এবং অপরিহার্য, তাই না? না হলে ইমান এবং আমালে সালে করার সাথে সাথে যদি এগুলোও থেকে থাকে, তাহলে সবচাইতে হতভাগা এবং কাঙাল ও দরিদ্র আপনি হবেন কিয়ামতের দিনে। প্রিয় ভাই সকল, তৃতীয় নম্বর নীতিমালা হচ্ছে আস-সালাত। যত রকমের ইবাদত বন্দেগী আছে, সমস্ত রকমের ইবাদত বন্দেগীর মধ্যে সবচাইতে ভাইটাল এবং গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। কি? নামাজ, সালাত প্রতিষ্ঠা করা। বাকি যে সমস্ত ইবাদত আছে, সমস্ত ইবাদতের উপরে এই ইবাদতের গুরুত্ব বেশি আরোপ করা হয়েছে। কোরআনে এই নামাজ সম্পর্কে যতটা গুরুত্ব আরোপ করা হয়েছে, যতটা আলোচনা হয়েছে, অন্যান্য কোন ইবাদত সম্পর্কে এতটা আলোচনা হয়নি। আল্লাহ সুবহান তাআলা বলেছেন, ওয়াকিমুস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত প্রতিষ্ঠা করো আর মুশরিকদের দলভুক্ত হয় না। তার মানে এই যে নামাজ না প্রতিষ্ঠা করলে মুশরিকদের দলে অন্তর্ভুক্ত হতে আপনি বাধ্য। প্রিয় ভাই সকল, সালাত এমন জিনিস যে সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ এমন একটি জিনিস যার মধ্যে আমার চক্ষু শীতল হয়ে যায়, চোখ শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। প্রিয় ভাই সকল, সালাত এমন একটি জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাত্রিতে নামাজ আদায় করো, ফাইন্নাহু দাবু সালিহিন ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস, তাদের চরিত্র ছিল, এবং ওহুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, রবের কাছাকাছি হওয়া, রবের নৈকট্য লাভ করা সব চাইতে বড় মাধ্যম হচ্ছে সালাত, নামাজ। মুকাফফিরুন লিসাইয়্যাত, গুনাহ খাতা মাফ করে দেয়, মার্জনা করে দেয়, মানে হা হুলিল আসাম, পাপ থেকে বিরত রাখে, ও মাতরাদাতুন লিদায়ানিল জাসাদ, এবং শরীরে যত রকমের রোগ বালাই রয়েছে
সব কিছুকে দূরীভূত করা যায়। এক্সারসাইজ করেন না সকাল সন্ধ্যায়, মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করি। সুন্নতি ফর্মুলা, সুন্নতি পদ্ধতি যদি জানা থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি চিকিৎসক হিসাবে, সার্জার হিসাবে আমি আপনি মেনে নিতাম, তাহলে মনে হয় না আর আপনাকে অন্য টাইম ভেস্ট করতে হতো। তার জন্য নামাজ আদায় করতেন ফজরের, নামাজ আদায় করতেন মাগরিবের, আপনার মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক কি হতো না? শরীরের বাদ বাধা কি যেত না? চলে যেত। প্রিয় ভাই সকল, নম্বর চার নীতিমালা হচ্ছে সুখকর জীবন পাওয়ার পদ্ধতির মধ্যে কি হচ্ছে, তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীরুতা অর্জন করা, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হওয়া, সদা সর্বদাই আল্লাহর প্রতি ভয় রাখা। আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে জীবনের প্রতিটি পদে পদে ক্ষেত্রে, চাল চলনে, ওঠা বসাতে, কথাবার্তাতে সদা সর্বদা এই সতর্ক অবলম্বন করতে হবে যে আমার আপনার দুই কাঁধে দুটো ক্যামেরা লাগানো আছে, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ফেরেশতারা নিযুক্ত আছে, যা কিছু করছেন সেগুলো লিপিবদ্ধ হচ্ছে, রেকর্ড হচ্ছে, এবং কিয়ামতের দিনে এই রেকর্ডকৃত জিনিস হাইলাইট করে দেখানো হবে। কি করা হবে? স্পষ্ট আকারে সেদিন দেখতে পাবে স্ক্রিনে কি আমল করেছিলেন। অতএব আল্লাহর ভয় ভীতি অন্তর সঞ্চার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যে বা যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের মুখের পথকে সহজ করে দেন, প্রশস্ত করে দেন, সুগম করে দেওয়া হয়, এবং তাই নয় এমন জায়গা থেকে তাকে রুজি দেন, রিজিক দান করেন, যা সে কল্পনা করতে পারবে না, চিন্তা করতে পারবে না। তার রুজিতে বরকত এলো কোথা থেকে? কোথা থেকে হলো? যারা চাষবাস করেন, চাষি, তারা সকলেই জানেন যে একটি বীজ, একটি ধান আমরা বীজ হিসেবে ফেলি, তাই না? ওই একটি ধান থেকে একটি গাছ জন্মায়, একটি গাছে সাতটি শীষ জন্মায়, সাতটি শীষ, এক একটি শীষ একশোটা করে দানা জন্মায়। একটা দানা ফেললেন, একটা দানা থেকে কটা দানা বেরোল? সাতশোটি দানা। আল্লাহ কি শুকরিয়া দেয় হবে না? আল্লাহ কি অকল্পনীয় রুজি দান করছেন না আমাদেরকে? শুধুমাত্র দিমাগ থেকে একটু নড়াচড়া করাতে হবে। আল্লাহর দেওয়া আল্লাহর বিধানের প্রতি একটু দৃষ্টিপাত করতে হবে। প্রিয় ভাই সকল, টাকা পয়সা অর্জন করা, ধন দৌলত কামানো আসল সুখ নয়, আসল সৌভাগ্যের বিষয় নয়। ভাই কারুন, কারুনের ইতিহাস জানা আছে? কারুন অঢেল সম্পদের মালিক ছিল, যার সম্পর্কে কথিত আছে যে তার খাজানা বা ঘরের চাবি একশোটা উঠে বইত, কথিত আছে। যদিও ভুল বা সত্য জানা নেই, কিন্তু যদি থাকে, অঢেল সম্পদের মালিক ছিল, কিন্তু সে মাল তার সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়নি। কোন মন্ত্রিত্ব পাওয়া, নেতা হওয়া, পদ পাওয়া, সভাপতি হওয়া, সেক্রেটারি হওয়া, এটা কোন সৌভাগ্যের বিষয় নয়। যদি তাই হতো, ফেরাউনের মন্ত্রী হামান বড় সৌভাগ্যবান হতো, কিন্তু নয়। আরবি কবি বলছেন, ধন সম্পদ উপার্জন করাকে আমি প্রকৃতপক্ষে শোক মনে করি না, এটাকে আমি হ্যাপিনেস জীবন মনে করি না, বরং প্রকৃতপক্ষে সুখে হলো আল্লাহ ভীরুতা। আল্লাহ ভীরুতাই হলো আসল সুখী। যারা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয় তারাই হলো প্রকৃতপক্ষে সৌভাগ্যবান এবং সুখী। প্রিয় ভাই সকল, এবং এই সুখটাই হবে অনন্তকালের জীবনের সুখ। ধন সম্পদ উপার্জন করা তো এটা অনস্থায়ী জীবন, এটা তো কিছুদিনের জন্য, কিন্তু অনন্তকালের যে জীবন, জীবন হুয়াল ফাউজুল আজিম, অনন্তকালের জীবনে যে সাকসেসফুল হতে চায়, যে কামিয়াব হতে চায়, সফল কাম হতে চায়, তাকে আল্লাহ ভীরুতা অর্জন করতেই হবে। প্রিয় ভাই সকল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, আর গুনাহ করলে, পাপ করলে তার পরে পরে নেকি করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, মদিনার জীবনে 10 বছর রাসূলের খিদমত করেছেন, তিনি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছেন, ইন্নাকুম লাতামালুনা আমালান হিয়া আদাক্কু ফী আয়ুনিকুম মিনাশ শার, তাবীবগণ তোমরা যে আমল করছো, যে পাপ কাজ করছো, এটা তোমাদের চোখে খুব সূক্ষ্ম হলেও, ছোট হলেও, আসলে কিন্তু আমরা, ওয়া ইন্না কুন্না লানাউদ্দু আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, আমরা এটাকে রসুলের যুগে ধ্বংসকারী পাপ হিসেবে মনে করতাম, যে ছোটখাটো পাপই ধ্বংসশীল হবে এটাই রসুলের যুগে মনে করতাম, আর আজকে সেটাকে কমজোর মনে করছো, ছোট পাপ মনে করছো।
তাকওয়া বা আল্লাহ ভীরুতাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব চাইতে মর্যাদার এবং উন্নত মানের পজিশন। যারা আল্লাহ ভীতি অর্জন করে এরাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব চাইতে সম্মানের অতিথি এবং রেসপেক্টেড মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, সব চাইতে সম্মানিত তোমাদের মধ্যে সেই যে ব্যক্তি সব চাইতে আল্লাহ ভীরু। আর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ধন সম্পদ, আপনার বাড়ি গাড়ি প্রাসাদ ভবন অট্টালিকা, আপনার ঠাট বাট ট্যাটাস দৃষ্টিপাত করবেন না, দেখবেন না। কি দেখবেন সেদিন? ওয়ালা কিয়ানদুরিলা কুলুবিকুম ওয়া আমালিকুম, সেদিন আপনার অন্তকরণ দেখা হবে, আপনার নেক আমল সমূহ দেখা হবে, আপনার আপনি আমি কতটা আল্লাহ ভীরুতা অর্জন করেছিলাম সেটা দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ ভীরুতা অর্জন করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআন আল্লাযী মাল জালিল আলী ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু ওয়াল গফুর। الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد প্রিয় ভাই সকল, যে সুখময় জীবন গড়ার জন্য নীতিমালাগুলো বর্ণনা করছিলাম তার মধ্যে চারটি জিনিস পার হয়ে গেছে। নাম্বার পাঁচ বা পঞ্চম নীতিমালা হচ্ছে তওবা ইস্তেগফার করা। যদিও খুতবার সময় খুবই সংক্ষিপ্ত, এই জন্য অনেক জিনিস এড়িয়ে চলতে হয় এবং তাড়াতাড়ি বলতে হয়। প্রিয় ভাই সকল, পঞ্চম নীতিমালা হচ্ছে তওবা ইস্তেগফার, বেশি বেশি করে তওবা করা। পাপের ঊর্ধ্বে কেউ নেই, গুনার ঊর্ধ্বে কেউ নেই, ভুলের ঊর্ধ্বে কেউ নেই। আর আমরা মানুষ এ যুগে কত রকমের পাপ আমাদের জানা অজানাতে গোচরে অগোচরে আমরা করছি, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হন, ক্ষমা চান। পদে পদে আস্তাগফিরুল্লাহ পাঠ করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, তুবু ইলাল্লাহ আস্তাগফিরু। আল্লাহর নবী বলছেন তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইয়াউমা মিআতা মাররা, আমি ফা ইন্নী আতুবু ইয়াউমা দীনে একশতবার করে থাকি, তওবা করে থাকি। কে বলছেন? একটু চিন্তার বিষয়। আল্লাহর নবী বলছেন যে নবীর নবুয়াতের পূর্বে এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, সেই নবী বলছেন আমি দিনে একশতবার করে তওবা করতে থাকি। তাহলে যার গুনাহটা মাফ হয়ে গেছে তার যদি অবস্থা এই হয়, আমার আপনার কি অবস্থা হতে পারে? কিরূপ তওবা করা যেতে পারে? যারা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, অন্যায় পাপের দোল্লাই দোল খাচ্ছি দিবারাত্রি, তাহলে আমি আপনি কতটা অধিকার রাখি বেশি বেশি করে তওবা ইস্তেগফার করার? নাম্বার ৬ হচ্ছে দোয়া করা, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ কারো হাতকে ফিরিয়ে দেন না। আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহ হাইয়্যুন কারীম, আল্লাহ লজ্জাশীল দয়ালু। যখন কোন বান্দা তার কাছে হাত পাতে, হাত তুলে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। বেশি বেশি করে দোয়া করুন, বেশি বেশি করে দোয়া করুন। নাম্বার ৭ হচ্ছে জিকিরুল্লাহ, বেশি বেশি করে আল্লাহ জিকির আজকার করা, আল্লাহকে স্মরণ করা। পথে ঘাটে চলতে সুবহানাল্লাহ পাঠ করুন, আলহামদুলিল্লাহ পাঠ করুন, আল্লাহু আকবার পাঠ করুন, পাঁচ ওয়াক্ত নামাজের শেষে পাঠ করুন বা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা এমন একটি দোয়া, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা দুটি বাক্য, দুটি সেন্টেন্স এতটাই গুরুত্বপূর্ণ যে নবীর ভাষায় এই দুটি বাক্য হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং মুখে বলতে খুব সোজা, কিয়ামতের দিনে দাঁড়িয়ে পাল্লায় সবচাইতে ভারী হবে। প্রিয় ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিকির, তাকে স্মরণ করলে তার সম্পর্কে বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের অন্তর পরিপূর্ণ হয়, শান্তি হয় আল্লাহর জিকিরের দ্বারাতেই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনে রাখো আল্লাহর জিকিরের দ্বারাতেই প্রকৃত পক্ষ অন্তর শান্তি পেতে পারে। গান বাজনা শুনে নয়, বাদ্যযন্ত্র শুনে নয়, বাদ্যযন্ত্রের আওয়াজে নয়, প্রকৃতপক্ষে অন্তর প্রশান্তি পেতে পারে, রূহ আত্মা শান্তি পেতে পারে আল্লাহর জিকিরের দ্বারা তাই। কারণ আত্মা এসেছে উপর থেকে, কোথা থেকে? রূহ এসেছে আসমান থেকে, উপর থেকে। অতএব তার খোরাক এসেছে, তার খাদ্য এসেছে উপর থেকে, কোরআন হাদিস জিকিরুল্লাহ এগুলো পাঠ করতে হবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন ফিহা, দুনিয়া হচ্ছে অভিসম্পাত ওয়ালা জিনিস এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সমস্ত রকমের সম্পদ হচ্ছে লানত প্রাপ্ত অভিসম্পাতকারী জিনিস। তবে সেটা নয় ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির আজকার ছাড়া। ওমা ওয়ালাহু, এবং জিকির আজকারের সাথে যে জিনিস সম্পর্কিত রাখে, আলেমুন আও মুতাআল্লিমুন, অথবা যারা দীন সম্পর্কে জ্ঞান রাখে আলেম, অথবা দীনের পথে যারা চলে মুতাআল্লিম, তারা
লানত প্রাপ্ত নয়, অভিসম্পাদকারী তারা নয়। তাহলে বুঝতে পারছি জিক্রুল্লাহর মাধ্যমে অন্তর প্রশান্তি পেতে পারে, সুখকর জীবন আপনি গড়ে তুলতে পারেন। তারপরে নম্বর আট হচ্ছে যে ধৈর্য ধারণ করা, আল্লাহর পথে চলতে গেলে, দিনের পথে থাকতে গেলে বিভিন্ন রকমের বালা মুসিবত আপদ বিপদ আসবে। সাপোজ কথা ইতিপূর্বে নবীদের হিস্ট্রি খুলে দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যিনি বিশ্ব নবী কুলের শিরোমণি, তাইফের ময়দানে কি মার খেয়েছেন, রক্তই রক্তাক্ত হয়ে গেছে, উহুদের ময়দানে মাথা দাঁত ভেঙে গেছে, দিনের পথে ছিলেন, মার খেতেই হবে, ধৈর্য ধারণ করতে হবে এই ক্ষেত্রে আপনাকে, কারণ ধৈর্যের ফল বড় সুমিষ্ট হয়, তাই না? সবুরে মেওয়া ফলে আমরা সকলেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন, ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার নয়, আত্মতুষ্টি হবে, কানায়াত, যে অবস্থায় আল্লাহ রেখেছেন, যে সিচুয়েশন আপনি আছেন, আপনার ইনকাম সোর্স হালাল রয়েছে, সুন্দরভাবে জীবন যাপন করতে পারছেন, এটাকে আল্লাহর বড় নিয়ামত মনে করুন। আর এই সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, যারা তোমাদের নিচবর্তী অবস্থানে বসবাস করছে, আপনার চাইতে যারা গরিব, যারা ফুটপাতে বসবাস করে, মাথার উপরে ছাদ নেই, পানি পড়ে, ঝড় ঝঞ্ঝা ঝটিকার মধ্যে জীবন যাপন করে, রাস্তার আবর্জনা তারা বসবাস করে, কি হালে কাটাচ্ছে একটু চিন্তা করুন। ওয়ালা তানজুরুলা আহমান হুয়া ফাওকাকুম, উপরের দিকে দেখবেন না, যারা বালাখানাতে বসবাস করছে তাদের দিকে দেখবেন না, তাদের দিকে দেখলে আল্লাহর নিয়ামতকে আপনি তুচ্ছ মনে করবেন, আল্লাহর নিয়ামতকে আপনি তুচ্ছ মনে করবেন। এই জন্য যারা নিচে রয়েছে তাদের দিকে দেখুন আর শেখুন যে আল্লাহ উচ্চাইতে অনেক ভালো আছি, কেন এই সুযোগের সদ্ব্যবহার করতে পারছি না। নাম্বার দশ হচ্ছে যে অবসর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, মুতালিয়াত আল উলুম ফি ওয়াক্তিল ফিরাক, যাদেরকে অবসর সময় দিয়েছেন, সময় আছে, টাইম আছে, জ্ঞান চর্চায় নিজের সময়কে ব্যস্ত করুন, ইসলামের পথে, দ্বীনের পথে, শরীয়তের পথে নিজের সময়কে লাগান, কাজে লাগান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিয়মাতানি মাগমুমাতান ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি মহামূল্যবান নিয়ামত যার সম্পর্কে অধিক মানুষ ধোকা এবং প্রবঞ্চনার মধ্যে রয়েছে, সেদিকে গুরুত্ব আরোপ করে না। একটা হলো আস-সিহহা, যাদেরকে আল্লাহ শরীর সুস্থ দিয়েছেন, সুস্থতা, রোগ বালাই আসেনি, ক্যান্সার হয়নি, সুগার আসেনি, সুস্থ আছেন, ডাক্তার দেখাতে যেতে হয় না, হাসপাতালে পড়ে থাকতে হয় না, ইমার্জেন্সি বেডে পড়ে থাকতে হয় না, আর আল্লাহর শুকরিয়া আদায় করুন, এই সুযোগের সদ্ব্যবহার করুন। দ্বিতীয় হচ্ছে আল ফেরাক, যাদেরকে আল্লাহ সময় দিয়েছেন, ফেরাক খালি সময় দিয়েছেন, অবসর সময় দিয়েছেন, চাকরি বাকরি থেকে হয়তো অবসর পেয়েছে, ব্যবসা বাণিজ্য হয়তো ভালোভাবে চলে, অত সময় দিতে হয় না, সুযোগের সদ্ব্যবহার করুন। তারপরে নম্বর এগারো হচ্ছে দাফাউল মুসিবাতিল মুসলিমিন, মুসলমানদের উপরে যে সমস্ত বালা মুসিবত আছে তাদের আপদে বিপদে রক্ষা করা, তাদের পাশে হেল্প করা, তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো। আজকে আমরা জানি যে আমাদের ভারতবর্ষ কেরাল রাজ্য কিরূপ ক্ষতির সমস্যায় পড়েছে, কিরূপ ক্ষতি হয়েছে, তারা মুসলিম অধ্যুষিত এলাকা, যারা বড় লোক ছিল সবাই গরিবের কাতারে দাঁড়িয়েছে, তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের প্রতি দয়া করা, তাদের হেল্প করা আমার আপনার ইমানি দায়িত্ব, কর্তব্য, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, কারো মেহেরবানি আহলে জমিন পর খোদা মেহেরবা হোগা আরশে বারী পর, জমিনে যারা চলাফেরা করছে তাতে মানুষ হোক জীব হোক তাদের প্রতি দয়া দেখান, তাদের সাথে সুন্দর আচরণ করুন, তাদের সাথে সুন্দর ব্যবহার করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন। প্রিয় ভাই সকল, সময় যেহেতু শেষ, বলার অনেক কিছু থাকলেও সেটা কখনোই এই সংক্ষিপ্ত সময়ে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিশিষ্ট দোয়া করি, ওগো আল্লাহ তুমি আমাদের সকলকে সোনালী জীবন গড়ার তৌফিক দান করো, এবং সুখকর জীবন পাওয়ার জন্য যে সমস্ত নীতিমালার প্রয়োজন, পদ্ধতির প্রয়োজন, সেগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে মেনে চলার তৌফিক দান করো। ওগো আল্লাহ তুমি আমাদের সকলকে নিরেট ও নির্ভেজাল এবং পিওর খালিস মুমিন ও মুসলমান হওয়ার توفيق دان کرو آمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين واجعل هذا البلد آمنا مطمئنا خاصة في سائر بلاد المسلمين عامة يا رب العالمين اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان اللهم اعز الاسلام والمسلمين اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أشرقت نفسي بنور من فؤادي
حينما رددت يا رب العباد.